ওয়েলকাম টু মাই ইউটিউব চেনেল এইচ আর এডুকেশনেল হাব। মৰমৰ ছাত্ৰ-ছাত্ৰী সকল, আজি আমি আলোচনা কৰিম অসম জাতীয় বিদ্যালয়ৰ ক্লাছ ছিক্সৰ যিটো ছায়েন্সৰ চেপ্টাৰ 10 আছে, আমাৰ চৌপাশৰ বস্তুবোৰ, এই চেপ্টাৰৰ যিকেইটা প্ৰশ্নাৱলী আছে গোটেইকেইটা প্ৰশ্নাৱলী আজি আমি আলোচনা কৰিম। মৰমৰ ছাত্ৰ-ছাত্ৰীসকল, তোমালোকে ক্লাছ ছিক্সৰ পৰা ক্লাছ টেনলৈকে ছায়েন্স আৰু মেথছৰ সকলো ধৰণৰ ভিডিঅ' তোমালোকে ইউটিউব চেনেলতে পাই যাবা। তোমালোকে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰা। দেরি নকরাকৈ আরম্ভ করেছো আজির ভিডিওটো। চা, যেটো আমার চৌপাশের বস্তুবোৰৰ যেটো প্রশ্নাবলী আছে, সেই প্রশ্নাবলীর প্রথম প্রশ্নটো হৈছে শুদ্ধ উত্তরটো কি হব লিখা। এক নম্বর দিছে এবিধ অর্ধস্বচ্ছ বস্তুর উদাহরণ হল। এতে চা, যেটো অর্ধস্বচ্ছ বস্তু আছে, অর্ধস্বচ্ছ কোনবোৰক কোৱা হয়? যেবোৰ বস্তুর মাজেৰে তোমার পোহৰ আংশিকভাবে পার হৈ যাব পাৰে, মানে অলপ পরিমাণে পার হয় আৰু বেছি পরিমাণে পার নহয়, তো তেনেকুৱা বস্তুক তোমার অর্ধস্বচ্ছ বস্তু বলে কোৱা হয়। তো তেনেকুৱা এটা উদাহরণ হৈছে তোমার এইটো তৈল কাগজ। মানে যদি কাগজত আমি যদি তেল মাখি দিওঁ, তেতিয়াহলে সেইটো আমার অর্ধস্বচ্ছ বস্তু হৈ যায়। তো ইয়াৰ শুদ্ধ উত্তরটো কি হব? সি নম্বরটো কারেক্ট এনসার হব। দুই নম্বর প্রশ্নটা চা, দুই নম্বরত কি কৈছে? এবিধ পানীত অদ্রবণীয় পদার্থর উদাহরণ হল। এটা চা, অদ্রবণীয় শব্দর উদাহরণ, শব্দর অর্থ হৈছে যে সেইটো পানীত মিহলি হয় নে নহয়। এটা চা, গ্লুকোজ মিহলি হয়, চিনিও মিহলি হয়, নিমখও মিহলি হয়, কিন্তু বালিটো পানীর লগত মিহলি নহয়। তো শুদ্ধ উত্তরটো দুই নম্বর হব। তিনি নম্বর প্রশ্নটা চা, কি কৈছে? ঘরত ব্যবহার করা কাপ প্লেট সাধারণত কি পদার্থরে নির্মিত? সেইটো আমার সেরামিক পদার্থরে নির্মিত। মরমর ছাত্র ছাত্রী সকল, তোমালোকে সদায় চ্যাপ্টারবোৰ পড়ি থাকিবা, কারণ চ্যাপ্টার পড়াটো বহুতই দরকারি। আজিকালি মুখস্থ বিদ্যাটো নাই, আজি মুখস্থ করলে নহব। দুই নম্বর প্রশ্নটোত কি কৈছে? চা, এবিধ সামগ্রী কি কামত ব্যবহার হব, সেয়া কিহর উপর নির্ভর করে লিখা। চা, সামগ্রী এটা ব্যবহার করার আগতে আমি জানিব লাগিব যে সেই পদার্থটো কি পদার্থরে নির্মিত আর সেই পদার্থটোর ধর্ম কি। তো ইয়ারে এনসার তুমি এনেকে লিখিবা যে পদার্থর ধর্ম অনুসরি সামগ্রীবিধ কি কামত ব্যবহার হব সে নির্ধারণ করা হয়। পদার্থর ধর্ম, ইয়াতে তুমি আরো এটা লিখিব পারা, পদার্থর ধর্ম আর পদার্থর প্রকৃতি, মানে সেই পদার্থটো কি হয়। এতিয়া আমি ধর্ম জানো কিন্তু প্রকৃতি না জানো, বা কি পদার্থরে গঠিত হয়েছে সেইটো আমি না জানো, তথাপি কিন্তু আমি সেইটো ব্যবহার করব নোৱাৰো। তো তুমি এইটোৰ এনসার এনেদরে লিখিবা। তিনি নম্বর প্রশ্নটোত কি কৈছে? চা, কাঠেৰে নির্মিত ছয়বিধ বস্তুর নাম লিখা, কাঠের হাত নির্মাণ করে। তো ইয়াতে তুমি এনসার লিখিবা বিছনা, মেজ, চকী, দুয়ার, পীড়া, হয়নে, আৰু লিখিব পৰা আলমারি, এইটো আলমারি, সেইটো লিখিলে তোমার এনসারটো হৈ যাব। চারি নম্বর প্রশ্নটো চোৱা, চারি নম্বর প্রশ্ন কি কৈছে? প্রতিটো থোপত থকা নিমিলা বস্তুবিধ বাছি লোৱা, মানে কোনটোৰ লগত কোনটো নিমিলে। চোৱা, মিচিৰি, নিমখ, চেনি আৰু গ্লুকোজ। ইয়াতে চোৱা, মিচিৰিৰ মিঠা, চেনিও মিঠা, গ্লুকোজও মিঠা, কিন্তু নিমখটো হৈছে তিতা, মানে এইটো হৈছে তোমাৰ এইটোৰ লগত নিমিলে, গতিকে এইটো শুদ্ধ উত্তৰ হ'ব নিমখ। দুই নম্বৰ চোৱা, লু এলুমিনিয়াম, তাম আৰু কাঠ। চোৱা, লু ধাতু, এলুমিনিয়াম ধাতু, তামো এটা ধাতু, কিন্তু কাঠো ধাতু, ইয়ার মাজের বিদ্যুৎ পরিবহন নহয়। তার শুদ্ধ উত্তরটা কি হব? কাঠ হব। বুঝি পালানে? সি নম্বর প্রশ্নটা চা, সি নম্বর প্রশ্নটা কি কৈছে? এটা আছে তোমার বাঁহ, কাঠ, প্লাস্টিক, শিলগুটি। চা, বাঁহ, কাঠ, প্লাস্টিক এইকেইটা, কিন্তু শিলগুটিটো কমপ্লিটলি ডিফারেন্ট একটা বস্তু হয় এটো, গতিকে এটো শিলগুটি হব। তারপর বায়ু, পানি, কাগজ, কাঁচ। এটা চা, বায়ু, পানি, কাগজ, কাগজ প্রকৃতির পৰা বনাব পাৰি, পানি তো প্রাকৃতিক বস্তু হয়, বায়ু প্রাকৃতিক বস্তু হয়, কিন্তু কাঁচ প্রাকৃতিক বস্তু নহয়। তার শুদ্ধ উত্তরটো কি হব? কাঁচ হব। বুঝি পালা? তারপর চা, এইটো ই নাম্বার কোয়েশনটো কি কৈছে? বিছনা, চকী, বাল্টি, টেবুল। চা, বিছনা, চকী, টেবুল এইকেইটা তো একে ধরনের বস্তু, কিন্তু বাল্টি যেটা আমার ঘরত পানি রখার কারণে বা বিভিন্ন কামত ব্যবহার করা হয় সেটা বাল্টিটোর লগত মিল নাই। এক নম্বরটা চা, মিচিরি, চকরগুড়ি, নিমখ, চেনি, সেইটো একে হল, এইটো যেটো এক ই নম্বর আছিল, মিচিরি মিঠা, তারপর তোমার এইটো চেনি তিতা আর নিমখ তিতা আর চেনি, গোটেকেইটা পানির লগত মিহলি হয়, কিন্তু চকরগুড়ি পানির লগত মিহলি নহয়। তো এর শুদ্ধ উত্তরটা হব চকরগুড়ি। ফাইভ নম্বর কোয়েশনটো চা, ফাইভ নম্বর কোয়েশনত কি কৈছে? মরমর ছাত্র ছাত্রী সকল, তোমালোকৰ যদি পিডিএফ ফাইল লাগে, তোমালোকে পিডিএফ ফাইলও পাই যাবা, ভিডিওটো শেষলৈকে চাই থাকা। এইটো চোৱা, তলত কিছুমান বস্তু আৰু পদার্থৰ নাম দিয়া হৈছে, কোনটো বস্তু সাধাৰণতে কি পদার্থৰে নির্মিত লিখা। এতে আমাৰ কেইটামান বস্তুৰ নাম দিছে, এই বস্তুবোৰ কি পদার্থৰে নির্মিত হৈছে সেইটো আমি লিখিব লাগে। ইয়াতে চোৱা, ইয়াতে এনসারটো তুমি এনেদৰে লিখিবা। চোৱা, কিতাব কিহেৰে তৈয়াৰী? কিতাব কাগজেৰে তৈয়াৰী, তো কিতাব কাগজৰ লগত মিলিব। চকী কিহেৰে তৈয়াৰী? চকী হৈছে কাঠেৰে তৈয়াৰী, তো চকী কাঠৰ লগত মিলিব। কাঁহী,
কাঁহীটো ষ্টীলৰ হয়, ষ্টীলেৰে তৈয়াৰী হয়, তো এইটো ষ্টীলৰ লগত মিলিব। গজাল আমি জানো আইৰণ, আইৰণ মানে লো, আইৰণ মানে লো, তো লোৰে তৈয়াৰী। বাল্টিটো প্লাষ্টিকেৰে তৈয়াৰী, আৰু আইনা, আইনাটো কিহেৰে তৈয়াৰী, কাঁচৰ দ্বাৰা তৈয়াৰী। তো এইটো এইটোৰ এনচাৰ হ'ব, বুজি পালা? আমাৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, তোমালোকে যদি PDF ফাইল লাগে তেতিয়াহ'লে তোমালোকে জইন বটনত ক্লিক কৰি জইন হোৱা, সকলো ধরনের ভিডিও তোমালোকে পাই যাবা। আর জয়েন বটনত ক্লিক করলে তোমালোক মই পার্সোনাল কন্টাক্ট নাম্বারও দি দিম, তোমালোকে কন্টাক্ট করে যে কোনো ধরনের প্রশ্ন সুদিব পারা। সিক্স নম্বর চা, কোনটো উক্তি সত্য আর কোনটো অসত্য লিখা? চা, লুর গুড়ির জুতি নাই, এতে লুর জুতিটা আছে, এতে নাই বলে কৈছে, গতি এটা অসত্য। তোমার বহিখনের জুতি আছে, সেটো কি হব? অসত্য। এটা বস্তুর মাজেরে পোহর পার হয়ে না যায়, আর বস্তুটোত পোহর পড়লে সার সৃষ্টি হয়, এটা সত্য। চা, যুর বস্তুর মাজেরে পোহর পার হব নয়, সেইবর মাজেরে সেইবর যদি তুমি তার বিপরীত ফালে কোনো একটা পোহর উচ্চ রাখা, তার বিপরীত ফালে কি পড়ে? সাহ পড়ে। যে এটা মোট হাতর তল ফলে সাহ পড়ে আছে, কারণ মোট হাতর মাজেরে পোহর কি পার হয়ে যাব নয়। সি নম্বরটা চা কি কৈছে, আর সি নম্বর প্রশ্নটোত সাধারণত প্লাস্টিকের সামগ্রী সমূহ নিমজ নহয়, এটা অসত্য। কারণ প্লাস্টিকের যুগের সামগ্রী সমূহ মসৃণ হয়, নিমজ হয়, কিন্তু এতে নহয় আছে, গতি এটা অসত্য হব। কলগছ আর কাঠ পানি তো বজে, এটা মিশা কথা, এটা কলগছ আর কাঠ তোমার পানি তো বজে নাকি, তো মাটি তো বজে। ই নম্বর প্রশ্ন, গ্লুকোজ পানি দ্রবীভূত, এতে নহয় বলে আছে, গ্লুকোজ তো পানি দ্রবীভূত হয় কিন্তু নহয় আছে, গতি এটা কি হব? অসত্য হব। ইয়ার পিছত এফ নম্বরটা চা, এফ নম্বরত কি কৈছে, স্বচ্ছ বস্তুর মাজের পোহর পার হয়ে যায়, এটা স্বচ্ছ হয়, সচা হয়। স্বচ্ছ মানে কি, যুর বস্তুর মাজের পোহর পার হয়ে যাবেন, সেইগুলোকে স্বচ্ছ পদার্থ বলে কোয়া হয়। সেভেন নম্বর কোয়েশন চা, জ্যোতি কাক বলে, পদার্থ একটা যে চিকমিকাই থাকে, যেন হীরা একটা চিকমিকাই থাকে, বা লুর নতুন গজাল একটা চালে চিকমিকাই থাকে, বা সোণৰ গহনাবোৰ যে চিকমিকাই থাকে, সেই ধর্মটাকে জ্যোতি বলে কোয়া হয়। তো এটা তুমি এনসার এনেদরে লিখবা, পদার্থ চিকমিকা ধর্মটুক জ্যোতি বলে। এক নম্বর কোয়েশন চা, স্বচ্ছ পদার্থ মানে কি, স্বচ্ছ পদার্থ দুটা উদাহরণ দিয়ে চা, যুর বস্তু বা পদার্থর মাঝে আমি দেখা পাও তাকে স্বচ্ছ পদার্থ বলে, বা তুমি এটা এনেকয় লিখব পারা, এই তোমার কিতাবত এই ডেফিনেশনটা দিয়ে আছে, তুমি এনেকয় লিখব পারা যে যুর পদার্থর মাঝে পোহর সম্পূর্ণরূপে পার হয়ে যাব পারে, সেইবুক স্বচ্ছ পদার্থ বলে কোয়া হয়। আর এই তোমার কিতাবত দিয়ে আছে, সেই কারণে মই এই ডেফিনেশনটা লিখিছো, আর মই যেটা কলো তোমালোকে সেইটাই লিখব পারিবা। আকৌ এবার কৈছো, শুনা, স্বচ্ছ পদার্থ সেইবুক কোয়া হয় যুর পদার্থর মাঝে পোহর সম্পূর্ণরূপে পার হয়ে যাব পারে, বুঝি পেলা? উদাহরণ বায়ু, পানি, কাঁচ, আর যে স্বচ্ছ প্লাস্টিক আছে, প্লাস্টিকও হব, কোনটো হব? যে স্বচ্ছ মানে যার মাঝে পোহর পার হয়ে যাব পারে। নাইন নম্বর কোয়েশন চা, আর আজির কারণে শেষের কোয়েশন হয়, আমার আমার ছাত্র ছাত্রী সকল, তোমালোকে যদি PDF ফাইল লাগে তেতিয়াহলে জয়েন বটনত ক্লিক করে তোমালোকে জয়েন হওয়া, জয়েন করলে তোমালোকে মোর পার্সোনাল কন্টাক্ট নাম্বার পাব, তোমালোকে যে কোনো ধরনের প্রশ্ন সুদিব পারিবা। নাইন নম্বর কোয়েশন চা, অস্বচ্ছ পদার্থ মানে কি, অস্বচ্ছ পদার্থ দুটা উদাহরণ দিয়া। তো অস্বচ্ছ মানে কি, চা, স্বচ্ছর বিপরীত হচ্ছে অস্বচ্ছ, যুর পদার্থর মাঝে তোমার পোহর পার হয়ে না যায়, সেইবুক অস্বচ্ছ পদার্থ বলে কোয়া হয়। তো তোমালোকর কিতাবত এইটো ডেফিনেশন আছে, সেইকাৰণে মই এইটো ডেফিনেশনে লিখিছোঁ, যি বস্তু বা পদার্থৰ মাজেৰে আমি নেদেখো তাকে অস্বচ্ছ বস্তু বা পদার্থ বোলে, বুজি পালা? আর উদাহরণ, এইটো কাগজ, কাঠ, কয়লা, লু, এইবোৰ তুমি উদাহরণ দিব পাৰিবা। মৰমৰ ছাত্র ছাত্রীসকল, ভিডিওটো যদি তোমালোকৰ সহায়ক হৈছে, তোমালোকে ভিডিওটো লাইক কৰা আৰু তোমাৰ বন্ধু বান্ধৱৰ সৈতে শেয়ার কৰা। আকৌ লগ পাম বেলেগ এটা ভিডিঅ'লৈ। ধন্যবাদ।